চারদিকে কন্টেইনারের সারি, একটার পাশে আরেকটা সারি সারি সাজানো কন্টেইনার। দেখে মনে হতে পারে সমুদ্র এলাকার কোনো বন্দর বা কন্টেইনার ডিপো, কিন্তু এর ভেতরেই সবুজ আঙিনা, কন্টেইনারগুলো গ্যালারি, সেখানে চেয়ার পাতা, ফুটবল প্রেমীদের বসার জায়গা। এখানে বসেই তারা নিজ দলের হয়ে গলা ফাটান, নিজের দলকে অনুপ্রেরণা যোগান দর্শকরা। কিন্তু স্টেডিয়াম 974 বিশ্বকাপের পর গল্প হয়ে যাবে, থাকবে শুধু স্মৃতির পাতায়। কাতার বিশ্বকাপের আটটি স্টেডিয়ামের মধ্যে এ নামটি অদ্ভুত। 974টি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি বলে এই স্টেডিয়ামের নাম 974। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই একমাত্র স্টেডিয়াম যেটি পুরোপুরি অপসারণযোগ্য। বিশ্বকাপের পর এই কন্টেইনারগুলো সরিয়ে ফেলা হবে, পুনরায় ব্যবহার করা হবে আগের কাজে। এ আঙিনাতেই দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। এ মাঠেই নেইমার, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়ররা এঁকেছেন তাদের স্বপ্ন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ব্রাজিল সমর্থকরা কাঁধে কাঁধ রেখে সাম্বার নৃত্যে মাতোয়ারা হয়েছিল এ স্টেডিয়ামেই। পোল্যান্ডের বিপক্ষে অঘোষিত ফাইনালে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়ের জন্য আর্জেন্টাইনদের স্মৃতিতেও অমলিন থাকবে স্টেডিয়ামটি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হুলিয়ান আলভারেজ, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কিংবা ব্রাজিলের ক্যাসেমিরোর স্মৃতিতে অটুট থাকবে স্টেডিয়াম 974। দক্ষিণ কোরিয়ানদের কাছে স্বপ্ন ভাঙার মৃত্যু কূপ হয়ে থাকবে স্টেডিয়াম। ব্রাজিলের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়ে কাতার থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ঘানা, ডেনমার্ক ও সার্বিয়ার মুখে হাসি ফোটেনি এই স্টেডিয়ামে। সুইজারল্যান্ডকে অবশ্য দিয়েছে জয় পরাজয়ের মিশ্র অনুভূতি। ইংল্যান্ডের ওয়েম্বলি, জার্মানির অলিম্পিক স্টেডিয়াম, উরুগুয়ের মন্তিভিদিও কিংবা ব্রাজিলের মারাকানার মতো ঐতিহ্যের রং এর গায়ে লেগে নেই, কিন্তু সাফল্য, ব্যর্থতার হাসি কান্নার স্মৃতি তো জড়িয়েই আছে। বিশ্বকাপ শেষে এটি হারিয়ে যাবে কালের স্রোতে, কিন্তু স্মৃতিটুকু রয়ে যাবে ঠিকই। মনির হোসাইন, সময় সংবাদ।